বিজেপি পার্টি অফিসে জয়দেব বিধায়ক ডক্টর অরবিন্দ ঢালিং প্রেস মিট করে কহিতলে আজি সারা ভারতরে সিএ লাগু হইগলা যাহাকু গৃহমন্ত্রী পার্লামেন্টরে কহিতলে তাহা পূরণ হইছি এহাফলরে বাংলাদেশি পাকিস্তানরু আসিথিবা মানঙ্কু ভারতর নাগরিক হইপারিবে এহা কোনসি ক্ষতি করিব নাহি বলে ডক্টর ঢালি মিডিয়াঙ্কু সূচনা দিতলে। তিনোটি রাষ্ট্র ছাড়িকি ভারতরে শরণ নেইছিলে সেমানকর আমার যশস্বী প্রধানমন্ত্রীঙ্কর প্রচেষ্টা নরেন্দ্র মোদীজীঙ্কর আমার সম্মানীয় গৃহমন্ত্রী অমিত শাহঙ্কর কঠোর পরিশ্রম আদি এমানঙ্কু মুহরে হস ফুটাইবাকু যাউছন্তি এবং সমস্তে খুশি হেবে সেথিপাই আপনমানে এই যে আজি প্রেস কনফারেন্সের উদ্দেশ্য হলো যে গতকালি কারো যে সিএ লাগু হল সেপাই এই প্রেসের উদ্দেশ্য কিছু লোক এক অপপ্রচার করছেন যে মুসলিম মানক প্রতি বিপদ কৌশি বিপদ না তাহা প্রতি বিপদ না সমস্ত সুবিধা এবং এর এক অপপ্রচার সে বন্ধ করা উচিত তেমক আজি প্রেস কনফারেন্স হচ্ছে সে উদ্দেশ্যে সমস্ত তা গতকালু কার্যকারী সমগ্র দেশে হওয়া যাচ্ছি বিশেষ করে এদারা ভারতবর্ষে যে নাগরিক নাগরিকত্ব পাও নে যে আমি রাজ্য পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশে যে মূল বাসিন্দা ভারতর সে রয়েছে সে দীর্ঘ বর্ষ হল এ নাগরিকত্ব প্রমাণপত্র নপাইবার সে বহু সমস্যার সম্মুখীন হোলে বিশেষ করে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ এমানে বর্তমান নাগরিকত্ব পাইবে এদারা বহু সংখ্যক জনসাধারণ সেমানে নিজকে সুরক্ষিত মনে করিবে এবং ভারত মাতার সন্তান বলে নিজকে গর্ব করিবে।